ভাইদের দেখুন ছোট্ট বয়সে কত বড় ভক্ত। ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, আপনি যে বললেন মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি, কত সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আপনি আমাকে দেবেন? তোমার নাম কি? ভগবান জিজ্ঞাসা করছেন। আমার নাম জয়দেব, আমার বাবার নাম ভোজদেব, আমার মায়ের নাম বামা দেবী, আর আমার বাড়ি কোথায় জানেন? কেন্দুলি গ্রামে। আচ্ছা, ওই যে নামটা কথা বললাম আপনি দেবেন? দেব বাবা, তোমাকে আর একটা নাম দিচ্ছি, ওই নাম গাইতে গাইতে তুমি অজয় নদীতে স্নান করে এসো, স্নান করে এলে তোমাকে এই মন্ত্রটা আমি দেব। আমাকে আর একটা মন্ত্র দেবেন? কি মন্ত্র দেবেন বলুন? জয় মাধব জয় মাধব জয় মাধব হে জয় কেশব জয় কেশব জয় কেশব হে জয় মাধব জয় মাধব জয় মাধব হে জয় কেশব জয় কেশব জয় কেশব হে। এই নাম গাইতে গাইতে যাও, তুমি নদীতে স্নান করে এসো। এই বলে মাধবের নাম গাইতে গাইতে স্নান করতে চলেছে। আর মাধব মাধব বলে যখন জলেতে ডুব দিলাম, মাধব মাধব বলে জলেতে ডুব দিলাম, মাধব মাধব চলে যখন জলেতে ডুব দিলাম, মাধব মাধব বলে জলেতে ডুব দিলাম। আজ প্রস্তরের মূর্তি আসি হস্তেতে উঠিল, হাতে বাঁশি চরণে নপু মস্তকে চূড়া। যখনই ডুব দিয়েছে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তরের মূর্তি মানে ভগবান মাধবের মূর্তি হাতে উঠে এলে, আহা কি সুন্দর গো, বল তুমি কি আমার মাধব হবে, তুমি কি আমার মাধব হবে, তুমি কি আমার মাধব, বল বল তুমি কি আমার মাধব হবে, যার জন্য এসেছি ভাবে তুমি কি আমার মাধব হবে, যার লাগি এসেছি ভাবে তুমি কি আমার মাধব হবে, যার জন্য এসেছি তার জন্য এসেছি বাবা, সংসার এসেছি কার জন্য, কৃষ্ণ ভজিবার তরে, তারপর কি বাবা, কৃষ্ণ ভজিবার তরে, কালী ভজবার জন্য নয় শিব বলেছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম। মার তো বুঝো গেল গো, মার কাছে কি চাইলে গো, কি চাইলে আসতে, মার কাছে চাইতে হয় বিদ্যা দেহি যশ দেহি, বিদ্যা দাও যশ দাও ধন ধন সম্পদ দাও, শুধু চাইতে চাইতেই সারা জনম চলে গেল। ভেবে দেখ মৌনিকে কার আরে বাহ, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মিছে ভ্রম ভ্রমণ্ডল, ভুল না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জানি, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডল, ভেবে দেখ যার জন্য তুমি মর ভেবে তুমি স্ত্রীর কথা চিন্তা করছো, সহধর্মিণী বউ মুখ ভর্তি, সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার লাগিয়ে লয় ভাবে যার জন্য তুমি মর ভেবে যাবে, সে কি তোমার
संगे जावे यार लागी एले গোবরের ছড়া সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে দুই দিনের যত্ন হবে তুমি এই গ্রামের বড় মোড়ল তুমি গ্রামের মালিক তুমি দেশের মালিক তুমি সারা বিশ্বের মালিক কিন্তু কদিনের জন্য কদিনের জন্য এই যে কদিন আগে মরলো কে বাবা সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় হ্যাঁ তাকে নিয়ে কত জল্পনা কল্পনা সবাই তোমাকে মানে চিনে দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে সেই কর্তার দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তার দেবে ফেলে কালা কালের কর্তা এলে বল হরি বল হরি ভজিবার তরে সংসারে আইলো বিদ মায়ের কাছে চেয়ে গেলাম বিদ্যা দেহি যশ দেহি ধন দেহি শুধু দাও 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 আস্তে কিন্তু মায়ের কাছে কি চাইতে হয় সেটা শিখলাম না সেটা জানলাম না মায়ের কাছে কি একবার বলেছি মা গো কৃষ্ণ ভক্তি দাও আমার একবার কৃষ্ণ ভক্তি সে যে জগৎ জননী গো মায়ের কাছে চাইলে পাবে কিন্তু তা তুমি তোকে চাও না শুধু বিদ্যা দেখি যশ দেখি চাইছ একবারে কৃষ্ণ ভক্তি বদন কৃষ্ণ ভক্তি রামকৃষ্ণ পরমহংস দেব বললেন মার কাছে চাইলে যে কম পড়ে যাবে মার সঙ্গে ছেলের সঙ্গে যদি রিলেশন ঠিক থাকে ছেলে কখন কি চাইবে মা জানতে পারে না ছেলের কখন খিদা লাগে কখন জামা দরকার কখন প্যান্ট দরকার মা কি জানে না চাইবি না চাইলে যে কম পড়ে যাবে গৌর হরি বল মার কাছে চেয়ে না অহে তুকে কৃষ্ণ ভক্তি নাই গৌর হরি বল কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদুকতু অপিলভতে লৌল মূল্য মোপি মে কলাম জন্ম কোটি সুকৃতি লভতে ছোট্ট জয়দেব যখন নদীতে স্নান করেছে হাতেই উঠে গেল ভগবান মাধবের মূর্তি মাধবের মূর্তিকে হাতে নিয়ে বলছে তুমি কি আমার সেই মাধব ভগবান দৈববাণী হয়ে বললেন জয়দেব এই প্রস্তরের মূর্তি মূর্তি নিয়ে মাধব গেলে সেবা করতে থাকো দেখবে মাধব তোমায় কৃপা করবে দেখবে মাধব তোমায় করুণা করবে জঙ্গলের মধ্যে
জয়দেব ছোট্ট একটা পাতার কুটির নির্মাণ করলেন, পাতার কুটির নির্মাণ করে মাধবকে স্থাপন করলেন, আমার রাধা মাধবকে স্থাপন করে প্রত্যেক দিন ফুল যদি না থাকে, তুলসীর পত্র যদি না থাকে কি দিয়ে নয়নের জল, এবং একটি তুলসীর পত্র যদি ভগবানকে কেউ দিতে পারে, ভগবান বললেন তুলসী দলমাত্রেন জলস্য চুলকে নেওয়া বিকৃতেন সমাত্মানা ভক্তব্য ভক্ত বৎসল্য, সে ভক্তের কাছে আমি সারা জন্মের বিক্রি হয়ে যাই, জনমের মতো আমি তার কাছে বিক্রি হয়ে যাই। প্রত্যেক দিন নয়নের জল দিয়ে ছোট্ট জয়দেব পুজো করতে থাকে, দেখতে দেখতে যৌবনে পদার্পণ করলেন, হঠাৎ ঘুমিয়েছেন মাধবের চরণে মস্তক দিয়ে হঠাৎ মুখ থেকে বাবা গীত গোবিন্দ কাব্যের শ্লোক, এই শ্লোক গুলো যেখানে যেখানে হয় বাবা ভগবান সেখানে না এসে থাকতে পারেন, এই দশ অবতারের শ্লোক গুলো আমি যখনই পাঠ করব বাবার হরিধ্বনি মায়েরা উলুধ্বনি করবেন, গৌর হরিবল গৌর হরিবল, জয়দেবের মুখ থেকে আপনা আপনি দশ অবতারে প্রথম শ্লোক উচ্চারিত হলো, প্রলয় প্রয়োধি জলে প্রয়োধি জলে ভিতবান শিবে নাম ভিতবান শিবে নাম ভিতাম হিত্র হই ধরে দেন চরিত্র মাখে চরিত্র মাখে সাবধিত মিন শরীর, মিন মানে কি, মিন মানে মাছ, মাছ ভগবান আমার মাছের রূপ ধারণ করেছিলেন, কবে বলেন তো, কে সাবধিত মিন শরীর জয় জগদীশ হরে, তিনি পরম ভক্ত বিষ্ণু উপাসক ছিলেন, মাত্র বাকি ছিল মহাপ্রলয় ঘটতে মাত্র সাত দিন, সেই প্রলয়ের কালে ভগবান মাছ অবতার হয়েছিলেন, যখন নদীতে স্নান করতে গেলেন হঠাৎ একটা বাবা হাতে একটা ছোট মাছ হাতে উঠেলো, রাজা ফেলে দিচ্ছে বারবার আবার হাতে উঠে আসে না না, রাজা মনে মনে ভাবলো ঘরে নিয়ে যায়, এ বলে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্র রেখে দিলেন, তারপর দেখলেন বাবা যত বড় পাত্র তত বড় হয়ে গেছে মাছ, আবার একটা বড় পাত্র রাখলেন আরো বড় হয়ে গেছে, বাড়িতে সরোবর ছিল সরোবরে রেখে দিলেন, সেই সরোবরে টাকা ধারণ করলো, নদীতে ছেড়ে দিলেন সেই নদীর মতো বড় হয়ে গেল, আবার সমুদ্রে ফেলে দিলেন বড় আকার ধারণ করছেন ভগবান মাছ অবতার হয়ে, আহা রাজা মনে মনে ভাবলো এই কোনো সাধারণ মাছ না, একবার জিজ্ঞাসা করে এবার স্তুতি করে ভগবানকে জিজ্ঞাসা করছে আপনি কে, ভগবান তখন ওই মৎস্য রূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা ভক্ত নারায়ণের বেশ করে বললেন, রাজন সাত দিনের মধ্যে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে, মহা প্রলয় ঘটতে চলেছে, চতুর্দিকে জ্বলা জ্বলা মগ্ন হয়ে যাবে, তুমি এক কাজ করো একটা বড় করে নৌকা তৈরি করো, সেই নৌকাতে কিছু বীজ কিছু বৃক্ষের চারা সপ্ত ঋষি বাসুকি নাগ উদ্ভিদ এগুলোকে নৌকাতে তুমি হ্যাঁ রেখে দাও, আমি উদ্ধার করবো তোমার, আর শোনো বাসুকি নাগ হবে আমার রোজ মানে দড়ি, নৌকার দড়ি হয়ে বাঁধা থাকবে বাসুকি নাগ, সাত দিনের মধ্যে ভগবানের কথা মতো চতুর্দিকে জল জল
বিক্রয় হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আগুন চলে যাচ্ছে, চলে চলা বন্ধ হয়ে যাচ্ছে। ভগবান কি করলেন, নিজের ওই যে মাছ মাছ ধারণ করেছেন, ওই মাছের দুটো সিংহের মধ্যে বাসুকী নাককে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে ওই নৌকাকে ধরে রাখলেন। দেখলেন ভগবান ভক্তের জন্য কি না করতে পারেন। আরে সব ভক্তের জন্য, সব ভক্তের জন্য কে সমাধিত মীন শরীর আবার মুখ থেকে দশ অবতারের দ্বিতীয় শ্লোক উচ্চারিত হলো। দ্বিতীয় শ্লোকটা কি বাবা, ক্ষিতিরতি বিপুল তরে তব তৃষ্টতে বৃষ্টে ধর এই ধর এই না চক্র করিষ্ঠে হে সমাধীত কুর্ম শরীর। কুর্ম রূপ ধারণ করেছিলেন কবে বাবা? সমুদ্র মন্থনের কালে বাসুকী নাককে রজ্জ করে মন্দারগিরি পর্বত কে বাবা মৈথুনের দণ্ড। মানে যেমন আমরা বাড়িতে যে দধি মন্থন করি একটা লাঠি থাকে, সেই মন্থনের দণ্ড হলো কি মন্দারগিরি পর্বত। আর বাসুকী নাককে রজ্জ করে একদিকে দেবতারা একদিকে অসুররা বাবা টানতে 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 পাতালে ঢুকে যাচ্ছে মন্দারগিরি পর্বত। মন্থন করতে করতে ভগবান চিন্তা করলেন না না না, আমাকে ভক্তকে আমার রক্ষা করতে হবে। এই বলে কচ্ছপ মানে ওই কুর্ম রূপ ধারণ করে চলে গেলেন মন্দারগিরির নিচে। নিচে চলে যাচ্ছে তো ধরে রাখার জন্য কে সাবধিত উর্ধ্বনি কুর্ম শরীর ওদিকে বাবা দেরি হয়ে যাচ্ছে তো বাবারা বললেন প্রসাদ যারা বাকি আছে তারা সেবা করে আসুন। এবং এই কীর্তনের শেষান্তে 20 কেজি বাতাসা হরিল উঠেছে। আপনারা সবাই প্রসাদ খেয়ে তবে যাবেন, বাতাসা হরিলুট পাওয়ার অধিকার সবার আছে। বাতাসা হরিলুট পাওয়া সবার যেমন অধিকার আছে প্রয়োজনও আছে। কেন না, হরিলুটের মধ্যে কোনো ভক্তের চরণ ধুলি লেগে থাকে আর সেই বাতাসা পেটের মধ্যে যায় গেলে তার ক্রিয়া তার ভক্তি সঞ্চারিত হয়। সেই জন্য সবাই হরিলুট পাবে। হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবার গৌর হরিবার তৃতীয় শ্লোক বাবা গাইতে হলে সবগুলো গাইতে হয়, তাহলে অপরাধ হবে, অপরাধের সীমা থাকবে না। ওই দশ অবতারের শ্লোক গাইতে হলে সবগুলোই গাইতে হবে। রাধে রাধে বসতি দশ দশে ধরে ধরে তব লগ্ন শশী কলঙ্ক কলিব নিমগ্ন কেশাবধি। দ্বিতীয় অবতার ভগবান কি ধারণ করেছিলেন? শুকর। শুকর শুকর জানেন না? শুকর দেখানি নেউলে নেউলের মতো নেউল নেউলের মতো কত বড় সাপের মতো নাকি? না না কুমিরের মতো। পৃথিবীকে লুকিয়ে দিয়েছিল, পৃথিবীকে জলে ফেলে দিয়েছিল, সেই দিনে ভগবান শুকর রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। কে সব ভক্তের মঙ্গলের জন্য কে সব শুকর
जय जगदी सहारे 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 राधे राधे गौर हरि बोल। भगवान चिंता करलें आमार भक्त के आमी एकटु परीक्षा करब। भगवान भक्त के माझे माझे परीक्षा करे के केमन आमाके भालोबासे। रामकृष्ण परमहंस देव बोलें हरे स्कूले जेते होबे नाहले परीक्षा होय ना। आर ए जगते स्कूले जदि केउ ना जाय तार की परीक्षा होय? स्कूलेर मुख देखबे ना परीक्षा होबे की करे? परीक्षा तो दिते होबे। परीक्षा के दिलें जयदेवेर बाबा भोजदेव। एमोनी अवस्था मृत्यु सज्जय सहित चोखे किछु देखते पाए ना असार हुए बिछानाय पड़े आछे। छेलेर जन्य कानछे जल बाबा जय। तार बाबार एई अवस्था देखे जयदेवेर बाल्य बंधु चले तार नाम हलो पराशर बाबा चले कोथाय ना जयदेवेर काछे एई खराब खबरटा देवार जन्य। जयदेवेर काछे गिये बोलछे जय तोर बाबा बुझी आर बाँचबे ना किछुई नहीं तार शरीर असाड़ हये पड़े आछे आर शुधु बोलछे जय 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 बोले कांदछे। तखन जयदेव बोलछे आमि जाबो ना जाबो ना भाई आमि जाबो ना यार जाबो ना भाई पिताई आमाय स्नेह डरे बेधे राखिबे आमि सेथाई जाबो ना यार जाबो ना भाई आमि जाबो ना पिताई स्नेह डरे आमाके बेधे फेलबे মা বাবার ভালোবাসায় আমাকে বেঁধে ফেলবে আমি যাব না। তখন পরাশর বলছে ভাই রে পিতা মাতার সেবা করা যে আমাদের কর্তব্য। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পন্নি প্রিয়ন্তে সর্বদেব জননী জন্মভূমি স্বর্গত গরিষি। পিতা মাতার সেবা করা আমাদের কর্তব্য। চল ভাই কিন্তু আমি যে যাব আমার মা ভাবের সেবার ভার কে নেবে? কে করবে সেবা? তখন পরাশর বলল আমি তো আছি ভাই তুই যা তুই ফিরে এলে আমি এখান থেকে যাব। এই বলে ছুটতে ছুটতে চলেছে জয়দেব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেব চরণে প্রণাম করে জয়দেব পিতার চরণ দুঃখ সেবা করছে। তখন ভোজদেব তখন দেখতে তো পাচ্ছে না তখন বলছে কে গো কার কমল হস্ত আমার চরণে কে কে তুমি? তখন জয়দেব বলছে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার হতভাগ্য। জয় জয় আয় বাবা আয় আমার বুকে আয় তোর নয়নের মধ্যে তোর চোখকে দেখে দে আমি অন্ধ হয়ে গেছি বাবা হায় বাবা আমার বাবা। জয় আমি লোকের মুখে শুনেছি তুমি নাকি গীত গোবিন্দ নাম কাব্য রচনা করেছো। আমি গীত গোবিন্দ নাম কাব্য রচনা করেছি আমার অন্তিম কালে এই মৃত্যুর সময় কালে আমাকে একটু নাম শোনাবে বাবা। এ জগতে পিতা মাতা কি চায় সন্তানের কাছ থেকে? শেষবারের মধ্যে একটা ছেলের মুখে কৃষ্ণ নাম শোনা না রে বাবা একবার শোনা না আমায় কৃষ্ণ নাম। বুঝি আমার জীবন পাখি আমার জীবন পাখি যাবে রে চলে
যেতে হটি এতই প্রিয়, যে দেহটি এত প্রিয়, এত কসমেটিক, এত সাবান, এত শ্যাম্পু, দেহটাকে যত্ন করছি, সে দেহটা কি হবে? খাবে শৃগাল কুকুরে, বুঝি আমার জীবন পাখি, যাবে রে চলে মাটির ভেতরে আসে, মাটির ভেতরে সমাধি করে দিলে কি হবে? মাটির সঙ্গে মিশে যাবে, আগুনে পুড়িয়ে দিলে কতগুলো ছাই হবে? এক বস্তা কতগুলো দেখা? কুকুর শিকার দেহটাকে খেলে কি হবে? কুকুর শিকার পায়খানা হবে, পায়খানা, কুকুর শিকার খাবে, খেয়ে দিয়ে আমাদেরকে পায়খানা করে দেবে। যেতে হটি এত প্রিয়, খাবে কুকুরে, আমার জীবন পাখি, কত অহংকার, কত গর্ব! ভোজদেব বলছে বাবা ও জয়, বাবা জয়, একবার শোনাও মধুর না, আমায় পুরো নমস্কার, এক সন্তানের জন্য বাবাকে নরকে যেতে হয়, আবার এক সন্তানের জন্য বাবা স্বর্গে পৌঁছে যায়। তুমি মদ খাচ্ছ, তুমি মাংস খাচ্ছ, আর সেই বাবার শ্রাদ্ধ করছ, বাবার আত্মা কি যাবে? খাবে শৃগাল কুকুরে, শোনাও মধুর না, আমার পুরো মনস্কার হতে পাব আমি সাধ চিদানন্দ ধাম। আরে যা, আরে আসবে শ্রাবণ আমায় করবে দমন, আমি যদি হরি নাম না করি, হরি নাম যদি মৃত্যুর সময় না শুনি, আমাকে জম সমন মানে জম চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে জমানে, জম শাস্তি পেতে হবে। জমের শাস্তি কি জানা আছে বাবা? কড়াইতে করে হ্যাঁ তো গ্রন্থে আছে বাবা, সব শাস্ত্রের কথা, শাস্ত্রের বাইরে বলছি না। আগুনে কড়াই চাপিয়ে তৈল ফুটি ওখানে ফেলে দেবে, ওরা দেখে দেবে, হাতির পায়ের তলে ফেলে দেবে, এত ওপর থেকে নরকে ডোবাবে, উঠাবে, ডুবাবে, উঠাবে, গৌর হরি বল। সোনাও মধুর না, আমার পুরো মনস্কার, আরে যাহা হতে পাবো
বেদ হরি নাম বজিলে হরি নাম না করলে যে হটিয়ে তে হবে শিগান ওরে যা জয়দেব বলছি ও বাবা তুমি নাম শুনছো বাবা তার জন্য তো তোমার পুত্র হয়ে আমি জন্ম হয়েছি আমি নাম বাবা জয়দেব তুমি গীত গোবিন্দ নাম কাব্য রচনা করেছ ওই গীত গোবিন্দ নাম কাব্য থেকে একটা শ্লোক আমাকে শোনাও যে পুত্র হয়ে পিতাকে উদ্ধার করেছিলেন সে কে বাবা গৌরহরি বল চতুর্থ অবতারের কথা বলছি বাবা জয়দেব বলছি বাবা তুমি শোনো আমি বলছি তব কর কমল বরে নখমদ ভূত সিং দলিত হিরণ্য কোশি পুত নৃসিংহ এ সবভীত চতুর্থ অবতার নরসিংহ রূপ নরসিংহ রূপ জয় জগদীশ হরে হরে সমধীত নর হরি রূপ সমধীত নর সিংহ রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ হরে শুনছেন বাবা কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ তার পিতাকে উদ্ধার করেছিলেন কিভাবে জানেন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ছিলেন শাক্ত উপাসক ভগবানের নাম গাইত না ভগবানকে শত্রু মনে ভাবত ভগবানের নাম ভালোবাসত না তাকে রক্ষা করেছিলেন এক পুত্র এত বড় অসুর সেও রক্ষা পেয়েছিল এক পুত্রের লাগে হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে এত তোমাকে শাস্তি দিচ্ছি এত তোমাকে বাবা বহু শাস্তি দিয়েছে কত কষ্ট দিয়েছে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে হাতির পায়ের তলে ফেলে দিয়েছে আগুনে ফেলে দিয়েছে বিষ খাইয়ে দিয়েছে এত শাস্তি দিয়েছে ছেলেকে নিজের ছেলেকে শুধু একমাত্র হরি নাম তাকে গাইতে দেবে ছেলে বলছে হরি নাম করবে আর বাবা বলছে তোকে হরি নাম গাইতে দেব না আমরা অসুর আমরা ভগবানের নাম গাই না হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে এত যে তোমাকে নির্যাতন করছি এত শাস্তি দিচ্ছি কে তোমাকে রক্ষা করছে তখন প্রহ্লাদ বলেছিলেন বাবা আমাকে কে রক্ষা করছে জানো অনথেরি নাম যিনি কৃষ্ণ ভগবান রক্ষা করে মরে সেই দিন প্রাণ দান অনাথ যিনি কৃষ্ণ ভগবান রক্ষা করে মরে অনাথ যিনি কৃষ্ণ ভগবান রক্ষা করে মরে সেই দিন প্রাণ দান অনাথ যিনি কৃষ্ণ ভগবান রক্ষা করে মরে আবার কৃষ্ণ তুমি আবার কৃষ্ণ বলছো অসুরের মুখে কৃষ্ণ নাম শোনা পায় না করবে না তুমি তোমার বাবা শাক্ত উপাসক শাক্ত উপাসক হয়ে তুমি কৃষ্ণের নাম গাইছো বাবা চুপ তাহারে নিন্দিলে তুমি অপরাধী হবে কৃষ্ণ কৃষ্ণ বলো যদি মুক্তি পাবে নিন্দিলে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো যদি মুক্তি পাবে কৃষ্ণ নাম বলো রে বাহু তুলে নেচে নেচে কৃষ্ণ বাহু তুলে নেচে নেচে ভবে যাবে দূরে যাবে কৃষ্ণ নাম বলো আরে ভবে দূরে যাবে
হরি 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 বলে মানব জন্ম হবে হরি 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 আরে মানব জন্ম ধন্য হবে হরি 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 আরে মানব জন্ম ধন্য হবে হরি 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 মানব জন্ম ধন্য হবে হরি নাম বলে হরি নাম বলে ছেলের মুখের কথা শুনে হিরণ্যকশিপু তখন বলছে ধরল বলো তোমার কৃষ্ণ কোথায় তখন ছোট্র প্রহ্লাদ বলছে কেন আমার কৃষ্ণ তো সর্বত্র রয়েছে সর্বত্র মানে সর্বত্র মানে আকাশে বাতাসে অনল অনিলে পর্বত স্তম্ভরে সাগর মন্দরে সর্বত্রই আমার কৃষ্ণ বিরাজমান তোমার কৃষ্ণ সর্বত্র আছে বলো তো ওই স্তম্ভের মধ্যে তোমার কৃষ্ণ আছে হ্যাঁ ওই স্তম্ভের মধ্যে আমার কৃষ্ণ আছে তখন হিরণ্যকশিপু স্তর ভরে মুষ্টাঘাতে বাবা এত বড় হিরণ্যকশিপু সর্বমর্ত পাতালকে জয় করেছে কত বড় অসুর দেখুন খন্ড করে ভাঙছে ভাঙতে ভাঙতে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করলেন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে জানো তুমি যত বড় জয় হও না কেন কিন্তু ভগবানের কাছে তুমি পিপীলিকা গৌর হরি বল হরি বল হরি বল দন্তা ভাবে হিরণ্যকশিপুকে বলে নিয়ে জানো দেশে রেখে বক্ষে বিদার করে দিলেন গৌর হরি বল কেশব ভীম নরসিংহ রূপ কেশব ভীম নরসিংহ জয়দেব বর্ণনা করছে চতুর্থ অবতারের কথা আর জয়দেবের বাবা ভোজদেব শুনছে শুনতে 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 ইহ লোক ছেড়ে পরলোক গমন করলেন গৌর হরি হরি বল হরি বল আরে দেখে জয়দেব বিপদাপন্ন জ্ঞাতি বন্ধু বান্ধব সবাইকে ডেকে এনে পিতাকে শ্মশান ভূমিতে নিয়ে গেল জয়দেবের একটা কাকা ছিল বাবা সে বড় মূর্খ বড় চিটিংবাজ জয়দেবকে ঠকানোর জন্য একটা জালে দলিল তৈরি করে রাখলো জয়দেব পিতার মুখাগ্নি সমাপন করে পিতাকে প্রণাম করে বলছি পিতা তুমি স্বর্গে যাও পিতা তুমি স্বর্গে যাও পিতা তুমি স্বর্গে যাও পেছন থেকে জয়দেবের কাকা বজ্রধন্য বলে ফেললো জয়দেব তোর বাবা স্বর্গে যেতে পারে না স্বর্গে যাবে না এই দেখ কি দলিল দলিলে স্বাক্ষরিত করে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে ঋণ করেছে তা শাস্ত্রে প্রমাণ আছে যদি কেউ ঋণ থাকতে থাকতে মারা যায় তাহলে কি হয় জানি বাবা শাস্ত্রে আছে তাকে নরকগামী হতে হয় গৌর হরি বল হরি বল হরি বল না না কাকা আমার বাবা এমন কাজ করতে পারে না আমার বাবা এমন কাজ হে মাধব এ তোমার কেমন ছলনা এ তোমার কেমন ছলনা মাধব তোমার কেমন বিচার ওই শ্মশান ভূমিতেই দাঁড়িয়ে রইল দশ অবতারের পঞ্চম শ্লোক আবৃত্তি করছেন পঞ্চম শ্লোক হলো বাবা গৌর হরি বল ছলায়োসি বিক্রমণে বিক্রমণে রাই গৌর হরি বল হরি বল বলি মাধভূত বামন মাধভূত বামন পদনাথ নির জনিত জন পাবন কেশবাভিত দশ অবতারের পঞ্চম অবতার হরে কৃষ্ণ বামন অবতার হরে কৃষ্ণ আজকের এই পালা গানে সুপ্রিয়া গিরি মহন্তর গানে মুগ্ধ হয়ে কুণ্ডলপাল গ্রাম নিবাসী ঝন্টু জানা মহাশয় 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন আশা করি আপনারা সকলে সমর্থন করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল
সেই সঙ্গে সুপ্রিয়া গিরি মহন্তকে 10টি টাকা পুরস্কৃত করছেন শ্রীরামপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত নিরঞ্জন সাহু মহাশয়। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ। ওদিকে ওদিকে সেই সঙ্গে দক্ষিণ করকাই মদন মোহন কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করবেন। জয় গৌর হরি বল। এখানে বাবা হাত তালি নয়, এটা সে জায়গায় নয়, এখানে হলো একমাত্র বাহু তুলে হরি ধ্বনি গৌর হরি বল গৌর হরি বল। দশ অবতারের পঞ্চম অবতার ভগবান কি হয়েছিলেন বাবা? বলেছি বাবা, বামন অবতার, বামন রূপ ধারণ করেছিলেন। কবে? যে বলি রাজা যে দান করেছিল, বলি রাজার অহংকার ছিল যে যা চাইবে আমি তাই। ভগবান তখন মনে মনে ভাবলেন অতি দানী হওয়া ভালো নয়, তুমি দানী বলে অহংকার করছো, দাও দেখিনি ত্রিপার ভূমি পাতাল গৌর হরি বল গৌর হরি বল। রাখার মতো জায়গা পেল না বলিরাজা। বলছে দুটো মাথা পেতে দেওয়ার কিছু করার নাই, মাথা পেতে দিল, ওই পায়ের চরণ দেখে বলিরাজা পাতালে জায়গা করে দিল। গৌর হরি বল। মাধব তুমি বিচার করো, বিচার ঠিক হয়ে গেল। মাধবের বিচার কি হলো? জয়দেবের কাকার ঘরে আগুন লেগে গেল, আগুন লেগে দাও 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 করে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। জয়দেবের কাকিমা ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলছে, কে কোথায় আছে, ছুটে এসো ছুটে এসো, ওই প্রজ্বলিত ঘরের মধ্যে আমার সন্তান থেকে গেছে, রক্ষা করো বাঁচা। সবাই শুনতে পেল শ্মশান থেকে, সবাই ছুটতে ছুটতে আসছে। জয়দেব ছুটে এসে বলছে, কাকিমা তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তানকে রক্ষা করব। এই বলে সেই প্রজ্বলিত ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দশ অবতারের ষষ্ঠ শ্লোক আবৃত্তি করছেন। ক্ষত্রিয়ার রুধিরামাই জগত মনত পাপং স্মাপয়সি মেয়সি সমিতা ভবতা কেশব ভীত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে। মাধব ক্ষত্রিয় রুধিরের দ্বারা জগতের পাপ দূর পূর্বক কুরুক্ষেত্রের তীরে ভবতা উপশম করিয়াছিল, অতএব হে জগদীশ্বর, হে জগদীশ্বর তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, আমার কাকিমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও। এই বলে মাধবের নাম গাইতে গাইতে এই প্রজ্বলিত ঘরের মধ্যে প্রবেশ করে ওই শিশু সন্তানকে বাঁচিয়ে নিয়ে কাকিমার কোলে দিয়ে বলছে, কাকিমা এই নাম তোমার সন্তান। সম্মুখে দাঁড়াইয়েছিল জয়দেবের কাকা বজ্রচন্দ্র, তার কৃপ পাপের ফল বুঝতে পেরে হাত জল করে শুনছে, বাবা জয় আমি যেমন অপরাধ করেছিলাম ভগবান সঙ্গে সঙ্গে আমাকে শাস্তি দিলেন, বাবা আমাকে ক্ষমা করে দে। জয়দেব তখন বলছে, কাকা
আমি ক্ষমা করবার কে ক্ষমা যদি করেন তোমার মাধবী করেন হ্যাঁ রে আমি তোর মতো আমি হরি নাম করব কৃষ্ণ নাম করব তবে হ্যাঁ তোর মতো তো আমি আর বনচারি পারব না কে বলেছে কাকা বনচারি হতে গীতার বাণী বলছেন সর্বধর্মানি পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তো স্বামি মা সচু কে আছো সংশয় কে আছো পাপী কে আছো নাস্তিক সকল দ্বিধা সংশয় পাপ তাপের বোঝ ফেলে দাও সর্বধর্ম পরিত্যাগ করে পাপ তাপের বোঝ ফেলে দাও নামে সাধনার পথে নয় জ্ঞানের দুর্গম পথে নয় নাম জপের সহজ পথের মধ্যে তোমার অভিলাষ পূর্ণ হবে গৌরব হে নাম সুধা অনুক্ষণ পান কারিগণ জীব মাত্র আমরা বাবা রোগী তাই না বাবা সকি পাপি তাপি সকলে কিন্তু বাবা এই সুধা পানের অধিকারী আমরা এই সুধা পানের স্থান কাল পাত্র সূচি অসূচির কোনো বিচার নাই হেলা বা শ্রদ্ধায় নাম করলে মানব মাত্র কি তৃপ্ত হবে তাই বল প্রেমানন্দ হরি হরি বল কিছুদিন পরে জয়দেব পিতার সাধ্য কর্ম শেষ সমর্পণ করল সমর্পণ করে মায়ের কাছে বিদায় নিয়ে মা গো এ সংসারে যে কেউ কারণ নয় মা তুমি কৃষ্ণ বলে কাঁদো যার জন্য কাঁদলে সর্বস্ব পাওয়া যায় যাকে পেলে এই মানব জন্মের আর কিছু পাওয়ার দরকার হয় না মা বাবা চলে গেছে তোমার স্বামী চলে গেছে আমিও চলে যাচ্ছি তোমার সন্তানের দ্বারা যদি জগৎ মঙ্গল হয় তা কি তুমি চাও না মা মা তুমি হরি নাম করো কৃষ্ণই তোমার রক্ষা করবে মা এই বলে মা কাছে বিদায় নে জয়দেব চলল কোথায় সেই জঙ্গলে জঙ্গলে গিয়ে দেখলো যে মাধবের মন্দির পাতার কুটির গিয়ে দেখলো পরাশর পুজো পাঠ করছে মাধবকে প্রণাম করে বলছে মাধব তুমি কেমন আছো গো পূজা পাঠ শেষ করে পরাশরে বেরিয়ে এসে বলছে হ্যাঁ জয় তুই কখন এলি রে আমি তো অনেকক্ষণ ধরে এসেছি আমি এসে তোর পুজো পাঠ দর্শন করছি তাহলে ভাই পরাশর বলছে আমি তাহলে এবার যাই আমার ঘর আমার তো ঘর সংসার আছে তখন জয়দেব বলছে ওরে পরাশর দেখছিস না আমার মন্দিরখানা ভেঙে গেছে আমরা দুই বন্ধু মিলে গ্রাম থেকে খড়বা সংগ্রহ করে আমার মাধবের মন্দিরখানে সারাইয়ের ব্যবস্থা করি এই বলে জয়দেব পরাশর করেছে কিনা মন্দির সারাই করবে বলে চলেছে গ্রামে খড় বা তখনকার দিনে এই তো ছিল না বাবা এই বিস্তার টালি টিন এসব ছিল না খড়বা সংগ্রহ করছে গ্রামের পথে যাচ্ছে আর জয়দেব গ্রামের শোভা দর্শন করছে আমরা মুকুলে মধুকর মধু শোষণ করছে মালতী মাধবী কত ফুল ফুটেছে গ্রামের মেয়েরা কলসিত করে জল আনতে যাচ্ছে গ্রামের ছেলেরা মাঠে গরু নিয়ে গিয়ে খেলা খেলছে এই সব দৃশ্য দেখে জয়দেবের মানসপটে বৃন্দাবনের রূপ উদ্ভাসিত হয়ে গেল আজ মধুর 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 বৃন্দাবন মধুর 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 বৃন্দাবন কবে গুনগুন করে করে মধুর যত মধুর মধুর মধুর
ग्राम থেকে খড় বাঁশ সংগ্রহ করে মাধবের মন্দিরে খানে ছড়াইয়ের ব্যবস্থা করছে ওই মন্দিরের উপরে ঘরের উপরে রয়েছে কে জয়দেব আর নিচ থেকে খড় যোগান দিচ্ছে খড় যোগান দিচ্ছে পরাশর মহিলা কি লাগান গুরু চরণ নকি গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা কি লাগান গুরু চরণ নকি গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা কি লাগান গুরু চরণ নকি গুরু চরণ নকি গুরু চরণ পরাশর আমাকে খড় দাও খড় শেষ হয়ে গেছে যে দিচ্ছি বন্ধু মহিলা কি লাগান গুরু চরণ নকি গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা কি লাগান গুরু চরণ নকি গুরু চরণ নকি গুরু চরণ নকি চরণ বিনা মোহে কিছু নাহি ভাবে চরণ বিনা মোহে কিছু নাহি ভাবে चरण बिना मही कुछ नहीं भावे चरण बिना मही कुछ नहीं भावे भव सागर में चरण की महिला की चरण की गुरु चरण की गुरु খড় দিতে দিতে খড় কিন্তু শেষ হয়ে গেছে আর উপরে রয়েছে জয়দের মুখে নাম গাইছে পরাশর মনে মনে ভাবলো খড় তো শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে উপরে থাকি ঠাকুর ওকে কিছু বলবো না কারণ নাম গাইছে তো ওকে বাধা দেওয়া যাবে না আমি তাড়াতাড়ি করে গ্রাম থেকে আর কিছু খড় নিয়ে আসি এ বলে পরাশর চলে গেল খড় আনতে আর এদিকে জয়দেব বলছে কি হলো ও বন্ধু খড় দাও বন্ধু কই चरण बिना मोहे कुछ नहीं भावे चरण बिना मोहे कुछ नहीं भावे भव सागर में चरण की महिला की चरण খড় দেওয়ার মতো তো কেউ নেই কি গো মা আছে আছে যখন বন্ধু বন্ধু বলে লাগছে জগবন্ধু জগতের বন্ধু দীনবন্ধু খড় যোগান দিচ্ছেন ভগবান ভক্তের লাগি মন্দির ছাড়া হয়ে গেল ऊपर थे के नेमे ऐसे जाके पराशर के देखते बच्चे पराशर पराशर अबंदु कोई अधूर थे के खड़े रह बुझा माथा नियास से राजरा दे यार मुखे इनाम का ही चरण बिना है कुछ नहीं भावे चरण बिना है कुछ नहीं भावे भावा सागर में चरण की महिला বন্ধু আমার শোন কি হয়েছে জানিস তুই উপরে ছিলিস তো তোকে কিছু না বলে আমি তাড়াতাড়ি করে করে গ্রামে গিয়েছিলাম খড় আনতে চল ভাই তাড়াতাড়ি করে সারাইয়ের ব্যবস্থা করে সারাই তো আমার হয়ে গেছে হয়ে গেছে সত্যি বলছিস বন্ধু আমি সত্য কথা বলছি আমি মিথ্যা বলছি না কিন্তু খড় তো ছিল না তোর অনেকটা ছাইতে বাকি ছিল তার জন্য আমি গেলাম তাহলে কে দিয়েছে খড় আমি জানি না তো বন্ধু এই বলে পরাশরকে নিয়ে যখন মন্দিরে ছুটে চলল মন্দিরের ভেতরে কে দেখলেন ভক্তাধীন ভগবান ভক্তকে দেখানোর জন্য
सर्वांग झूल काली माखा हाथे खोरे धारण करे भगवान बसे हे प्रभु तुम्हें न बोलो तुम्हें भक्तर पोछा बहन करो तुम्हें तो बोलो भक्तर जन्म कुली गिरी करते पारो भक्तर जन्म तभी मोटी गिरी करते पारो कि ना करते पारो गौर किछुदिन परे पड़ा शहर चले गेल एकदिन जयदेव शयन करे आछेन भगवान स्वप्नादेश करलेन जयदेव तुमी जगन्नाथ मंदिरे जाओ पुरी धामे जाओ पुरी धामे पद्मावती नामे एकजन कन्या आमार मंदिरे दासी हुई रयेछे এই পদ্মাবতীকে বিবাহ করলেই তবে আমি সন্তুষ্ট হব জয়দেব চুপ চুপ লেগে না আমি তো কোনদিন বিবাহের কথা ভাবিনি কেন ভুলাও তুমি কামিনী কাঞ্চন প্রভু আমি তো সদাই থাকি তোমার সেবাগারে চাই না কামিনী চাই না কাঞ্চন আমি চাই না শুধু তোমাকে চাই আবার কিছুদিন পরে ভগবান স্বপ্নাদেশ করলেন তুমি যদি পদ্মাবতীকে না বিবাহ করো তাহলে আমি তোমার সেবায় সন্তুষ্ট নই তোমাকে আমি দেখতে চাই তুমি চক্ষু মুদ্রিত করো জয়দেব যখনই চক্ষু মুদ্রিত করেছে ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণের বেশে দর্শন দিলেন গৌর হরিবল তারপর দিন চলেছে জগন্নাথ সার জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে হে জগন্নাথ জগতের নাম জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরের সামনে পদ্মাবতী প্রভুর নাম গাইছে কেমন হবে গো কুঞ্জ বিহারে হে গিরিধারী তোমার চরণে শরণ নিমা কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে শরণ बिहारी हे गिरिधारी तुम्हार चरण शरण नीला कुंज बिहारी हे गिरिधारी तुम्हारी चरण शरण नीला जा छिलो আমার আমার যা ছিল সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল তোমারী চরণ শরণ সজিয়ামি সে রজ মানা
জয়দেব মুগ্ধ হয়ে গেল, আহারে তুমি কতখানি প্রভুকে ভালোবেসে বসেছো গো, তার জন্য তোমার কণ্ঠ থেকে সুমধুর কণ্ঠ বেরিয়েছে। রাধে রাধে ও বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয়নিতাই সমবেত শ্রুতি ভক্ত মন্ডলী ও আমার ভক্তিভূতি মায়েরা, আজকের এই পালা কীর্তনে মুক্ত হয়ে গায়কার পোস্টে যিনি অভিনয় করেছেন সুপ্রিয়া গিরি মহন্ত, ওনার গানে মুক্ত হয়ে শ্রীরামপুর গ্রাম নিবাসী শ্রীযুত গুণধর পাড়ই, শ্রীযুত সূর্যকান্ত মেকআপ, সুপ্রিয়া মেকআপ, ওনারা 130 করে টাকা দান করছেন, আশা করি আপনারা সমর্থন করবেন। জয় জয় নিতাই গৌর। রাধে রাধে, যিনারা পুরস্কৃত করছেন ভগবান যেন ওনাদের আশা বা উদ্দেশ্য সফল করেন, এবং যারা পথস্থান্তর হয়ে এসেছেন এত কষ্ট করে বসে আছেন এই হরিনাম শ্রবণ করবার জন্য, ভগবান যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা সবই যেন পূর্ণ করেন। গৌর হরি বল, গৌর হরি বল। রাধে রাধে, শুনে নিয়েছে যদি কেউ প্রসাদ পেতে বাকি আছে আপনারা যান, কে কে বাকি আছে আর হাত তুলুন তো। এই তো বাবু পায় না, সব তো হয়ে গেছে, এই তো বাবা বাকি আছে, যান আমার সেবা করে আসুন। কিন্তু বাবা আসল নাম সুধা পানের উপরে আর কোনো কিছুই নাই, গৌর যেখানে নাম সুধা পান হয়ে যাচ্ছে তার সব পেট পরিপূর্ণ হয়ে গেছে। গৌর হরিবল, গৌর হরিবল। আমি শেষ করে দিচ্ছি বাবা, আমি করবো কোনো বাকি। রাধে রাধে, পদ্মাবতীর বাবা সুদেব ব্রাহ্মণ, ওনার কোনো সন্তান ছিল না বাবা, সন্তান সন্ততি ছিল না। আগেকার দিনে বাবা কোন মা বাবার সন্তান যদি না থাকতো গ্রাম থেকে তাকে এক ঘুরে করে দেওয়া হতো, তাকে ছুঁতো না, তার মুখ দেখতো না, সবাই খারাপ বলতো না। সেই সুদেব ব্রাহ্মণ আর মাতা গৌরী দেবী জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে মানত করেছিল, হে জগন্নাথ যদি পুত্র সন্তান হয় তোমার মন্দিরে আমি দাস করে যাব, আর যদি কন্যা সন্তান হয় তোমার মন্দিরে দাসী করে রেখে যাব। কন্যা সন্তান লাভ করেছিলেন, কন্যাকে রেখে এসেছিলেন দাসী করে জগন্নাথ মন্দিরে। গৌর হরি বল। আর এদিকে জগন্নাথ স্বপ্নাদেশ করলেন পদ্মাবতীর বাবা সুদেব ব্রাহ্মণকে, আমার উপযুক্ত সেবক জয়দেবের হাতে সমর্পণ করলে, বিবাহ দিলে আমি সন্তুষ্ট হব। সুদেব ব্রাহ্মণ ওই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের সামনে দুহাত এক করলেন, জয়দেবের হাত
আর পদ্মাবতী মায়ের হাত এক করে ওইখানেই জগন্নাথ মন্দিরে বিবাহ কাজ সম্পূর্ণ হলো। তারপর দিন পিতামাতাকে প্রণাম করে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আবার ফিরে চলেছেন গৌর হরি বলে কেন্দুরি নামে। দশ অবতারের সপ্তম শ্লোক বিতরোষি ভিক্ষুরণে ভিক্ষুরণে ভিক্ষুপতি কামনীয়ম ভিক্ষুপতি কামনীয়ম দশমুখামৌলি বল্লিং রমণীয়ম কেশাবধীত সপ্তম অবতার রাম শরীর কেশবধীত রাম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ হোক তব জয় জগদীশ হোক তব জয় আরে জগদীশ হোক তব জয় জগদীশ হোক তব জয়। এবার অষ্টম শ্লোক বহুসি বহুসি বিষদে বসমন জলধাম বলহতি ভীতি মিলিত যমুনাভ কেশব ভীত হলধর রূপ মানে বলরাম জয় জগদীশ হরে নবম অবতার নন্দী জন্তু বিধি সদয় সন্তন দর্শিত বসুহাম কেশব ভীত বুদ্ধদেব বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে লক্ষ্মণ বহতি ধনে করয়সি করবাল ভীমকে তুমিব কিমপি করাল। এখন হয়নি বাবা এখন হয়নি হবে কোন অবতার বাকি আছে বাবা কলকি অবতার গৌর হরি বল ম্লেচ্ছ নিবহ নিধনে ম্লেচ্ছ মানে কি গৌর হরি বল যারা অনাচার করে ওদেরকে ধ্বংস করতে কলকি অবতার হয়ে ভগবান আসলেন ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সি করবালং ভীমকে তুমিব কিমপি করালং কেশব ভীত কলকি শরীর সিনু সুখদং শুভদং ভবসার কেশব ভীত দশবিধ রূপ জয়দেব মন্দিরে এলেন মন্দিরে এসে প্রত্যেক দিন জয়দেব করে মাধবের সেবা আর পদ্মাবতী করে স্বামী সেবা স্বামী স্বামী সেবা করেন স্বামী সেবা স্বামী সেবা মানে সেবা মন্ত্র খেয়ে ফেলা মানে স্বামী খাওয়া স্বামীকে খেয়ে গেলাম ওই সুরপনখার মতো যেন না হয় সুরপ রাবণের বংশ সুরপনখা এক সুরপনখার জন্য রাবণ বংশটা ধ্বংস হয়েছিল। রাবণের কত আশা ছিল স্বর্গকে যাওয়ার জন্য পথ তৈরি করবে সিঁড়ি তৈরি করবে লবণ সমুদ্রকে তদি সমুদ্র করবে এক সুরপনখার জন্য সব আশা বিফল হয়ে গেল। গৌরী বল সুরপনখার যখন বিয়ে হয় তার বৌদিরা মানে রাবণের বৌ মন্দদরি বিভীষণের স্ত্রী সরমা বিয়ে যখন বিবাহ বাসরে তো হ্যারে সুরপনখা বিয়েতে হলো বাসর ঘরে স্বামীকে একটু সেবা করেছে ও সুরপনখা মনে তো ভেবেছে স্বামী সেবা মানে স্বামীকে খেয়ে ফেলা একদম বাসর ঘরে গিয়ে হা করে বড় বড় দাঁত বের করে স্বামীকে একদম পেটে ঢুকে দিয়েছে টপরে গিয়ে ফেলেছে রাক্ষসী তো ওই সুরপনখার মতো যেন না হয় স্বামী সেবা মানে স্বামীর চরণ সেবা প্রত্যেক দিন স্বামী সেবা স্বামী কি খেতে ভালোবাসত স্বামী কখন স্নান করতে যাবে কখন শুতে যাবে একমাত্র লক্ষ্য স্বামী সেবা এছাড়া কিছু জানত না। মদ খেতে বাধা দেবে স্বামী মদ খেতে ভালোবাসে মার খাবে
গীত গোবিন্দ কাব্যটা দাও তো, এই বলে জয়দেব গীত গোবিন্দ কাব্য লিখেছে, লিখতে বসেছে। শেষ শ্লোক লিখছে, স্মরো গরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন, না বদলে আসছে যে দেহি পদ পল্লব গান লিখব কি করে, আর রাধারানীর চরণে গোবিন্দের মস্তকে, নারীর চরণ নানা হতে পারে না, কখন হতে পারে না, রাধারানীর চরণে গোবিন্দের মস্তকে হতে পারে না, আমি লিখতে পারবো না, আমি কি করে লিখবো, আমি পারছি বসে বসে ভাবছে কি করে গীত গোবিন্দ কাব্যের অপূর্ণ শ্লোক আমি পূর্ণ করব, কি করে পূর্ণ করব। এদিকে পদ্মাবতী বলছে, স্বামী বেলা যে বয়ে যায়, আমার বন্ধনাদি সমাপ্ত হয়ে গেছে, তুমি স্নান করতে যাবে না? পদ্মা আমাকে তো এলো মর্দন করে দাও, আমি তাড়াতাড়ি করে স্নান করে আসি। এ বলে গীত গোবিন্দ কাব্যটা রেখে দিয়ে পদ্মাবতী স্বামীকে তো এলো মর্দন করে দিল, তৈল মর্দন করে জয়দেব স্নান করতে যাচ্ছে। জয়েত পতিত পাবন হরি বন মালি বামন, 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 কেশব কংসারে রাম কৃষ্ণ মধুসূদন, কেশব কংসারে রাম কৃষ্ণ মধুসূদন। ওদিকে তো জয়দেব চলে গেল স্নান করতে, ভগবান চিন্তা করলেন আমার ভক্ত জয়দেবের অপূর্ণ শ্লোক আমাকে পূর্ণ করতে হবে। ওই জয়দেব অবিকল জয়দেবের বেশ ধারণ করলেন, জয়দেবের রূপ ধারণ করে ওই নাম গাইতে গাইতে আসছে, জয়েত পতিত পাবন হরি বন মালি বামন, জয়েত পতিত পাবন হরি বন মালি বামন, কেশব কংসারে রাম কৃষ্ণ মধুসূদন, কেশব কংসারে রাম কৃষ্ণ মধুসূদন। পদ্মা স্বামী তুমি স্নানে যাওনি বুঝি, আমি গিয়েছিলাম জানো পদ্মা, আমার পথে যেতে যেতে আমার মনে হয়ে গেল প্রত্যেক দিন তুমি আমাকে বললে স্বামী তুমি প্রত্যেক দিন অজয় নদীতে স্নান করতে যাও, ওই আনা পাত্র জলে তো কোনোদিন স্নান করনি, তোমার হঠাৎ করে মনে হয়ে গেল পদ্মা তুমি আমাকে জল এনে দাও, তোমার হাতে আমাকে স্নান করিয়ে দাও। গৌরী বললে জানে না তো ভগবান, বললে জল নিয়ে এসে বলছে স্বামী আমার এত সৌভাগ্য, আমার নিজের হাতে তোমাকে স্নান করাবো। সুন্দর করে স্নান করিয়ে দিয়ে ভগবানকে সেবায় বসিয়েছে, নিজের হাতে ভগবানকে সেবা করাচ্ছে, সেবা করিয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে শয়নে কক্ষে গমন করলেন। পদ্মা জানো আমি যে গীত গোবিন্দ কাব্যখানে লিখেছিলাম না, লিখতে লিখতে আমার তখন যে লিখেছিলাম আমার স্মরণ ছিল না, এবার কিন্তু আমার স্মরণ হয়েছে, তাও তো তাড়াতাড়ি করে দাও গীত গোবিন্দ কাব্যটা ভুলে যাবো আমি। পদ্মাবতী গীত গোবিন্দ কাব্য নিয়ে জগৎ স্বামীর হাতে তুলে দিলেন, ভগবান খুলে দেখি ভক্ত আমার কি লিখেছে, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, মম শিরসি মণ্ডন ভগবান আমার আপন হস্তে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারণ, দেহি পদ পল্লব মুদারণ, গীত গোবিন্দ আমার মুরারি মুকুন্দ আপন হস্তে লিখে আপন হতে লিখে দিল, গীত গোবিন্দ মুরারি মুকুন্দ আপন হতে লিখে দিল, দিল আপন হতে লিখে দিল, জয়দেবের মুরত ধরে এলো পদ্মার ঘরে, জয়দেবের মুরত ধরে এলো পদ্মার ঘরে, আর
आपन हस्ते लिखे दिल आपन हस्ते लिखे दिल गीत आपन हस्ते लिखे दिल दिल आपन हस्ते लिखे दिल চরণ সেবা করছি, চরণ সেবা করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ে গেলে চরণ তলে কি থাকে ভগবানের নবীন সতী লক্ষণ। স্বামী আমি প্রত্যেক বিদ্যমান চরণে আমি সেবা করি, কই দেখিনি তো ঊনবিংশতি লক্ষণ, আজকে দেখছি তোমার চরণ তলে ঊনবিংশতি। ভগবান মনে মনে ভাবলে এই রে এবার বুঝে আমি ধরা পড়ে গেলাম। ভগবান করলেন কি, পদ্মাবতীর চরণ তলেও সৃষ্টি করে দিলেন। ও পদ্মা তুমি আমার কি দেখছো, তোমারও তো আছে দেখো, তোমার চরণ তলেও আছে, তাই তো আমারও তো আছে। এই বলে স্বামী সেবা করতে করতে, স্বামী তুমি ঘুমাও, এই বলে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে ভগবান যে সেবা করেছে উচ্চিষ্ট প্রসাদ মনের আনন্দে সেবা করেছে। আর আসল জয়দেব অজয় নদীতে স্নান করে আসছে। জয়দেব পতিত পাবন হরি বন মালি বামন, জয়দেব পতিত পাবন হরি বন মালি বামন, এসব তং শ্রী রাম কৃষ্ণ মধুসূদন, কি দেখলো পদ্মাবতী স্বামী না আহার করলে সে আহার করত না। জয়দেব গিয়ে বলছে, পদ্মা তোমার দূরবর্তী কবে থেকে এলো? পদ্মা কোনদিন তো তুমি আমার আহারের পূর্বে তো কোনদিন আহার করোনি, আজকে তুমি আমার আহারের পূর্বে আহার করতে বসে পড়েছো। বাহ বাহ ঠিক করেছো। পদ্মা দেখছে কি অবাক অবাক মানে তা কি দেখছে, আমার ঘরেও স্বামী আমার বাইরেও স্বামী, আমার ঘরেও পতি বাইরেও পতি, আমি আমি কি তাহলে হলাম সত্যি? তাহলে তো আমি অসত্যি হয়ে গেলাম, আমি অসত্যি হয়ে গেলাম। কে তুমি? চলে যাও, চলে যাও। তুমি আমার স্বামীর বেশ ধারণ করে তুমি কি মনে ভেবেছো, তুমি কি মনে ভেবেছো আমার সতীত্ব নাশ করবে? চলে যাও, চলে যাও, চলে। কি বললে পদ্মা, তোমার স্বামী ঘরের ভেতরে? হ্যাঁ, আমার স্বামীকে সেবা করিয়েছি, আমার স্বামীর সেবা করে স্বামীকে গেছি, স্বামীর চরণ সেবা করেছি, আর তুমি এসে বলছো আমি তোমার স্বামী না হতে পারে না, চলে যাও। তোমার স্বামীকে একবার দেখাবে চল। যখনই ঘরের ভেতরে ঢুকেছি বাবা, ভগবানের অঙ্গবন্ধ, ভগবানের অঙ্গবন্ধটা কেমন? মৃগমদ নীলতে মিলনে যে পরিমল সেই হারে তার গর ভগবান, হেন কৃষ্ণ অঙ্গবন্ধ নাহি আর সে সম্বন্ধ, সে রাধার ভস্কর স্বরূপ মৃগনাভি কস্তুরি আসে, মৃগনাভি কস্তুরীর গন্ধ আর নীল পদ্মের গন্ধ একত্র করলে যে পরিমল গন্ধটি বের হয় সেটা হলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। গৌরী বল কি, আমি কৃষ্ণ অঙ্গ গন্ধ পাচ্ছি কেন? আবার কিছুটা ঢুকে গিয়ে দেখলো ভগবানের চরণ চিহ্ন পড়ে আছে। স্নান কক্ষে গিয়ে দেখলো ভগবান স্নান কক্ষে নেই। কই গো তোমার স্বামী কোথায় দেখা? আমার স্বামী ছুটে এসে স্বামীর চরণ দুখানে জড়িয়ে ধরেছে। স্বামী আমাকে ক্ষমা করে দাও, আমি অসত্যি হয়ে গেছি, আমি জেনে না জেনে আমি কোন অপর পুরুষের আমি চরণ সেবা করেছি। যাও আমাকে গীত গোবিন্দ নাম কাপড়টা দাও তো।
যখন গীত গোবিন্দ কাব্য হাতে তুলে নিয়ে খুলে দেখলো ভগবান আমার গীত গোবিন্দ কাব্যের অপূর্ণ শ্লোক পূর্ণ করে গেছে ভগবান আপন হস্তে লিখে দিয়েছে দেহি পদ পল্লব মুরার আমার মাথায় রাখি দাও দাও চরণ বাড়ায়ে দাও ওই গো ওই চরণে আমি মস্তকে রাখি দাও দাও চরণ বাড়ায়ে দাও পত্তা কে এসেছিল জানো তুমি কত সৌভাগ্যবতী গো পত্তা তুমি গোবিন্দের চরণ সেবা করেছো গোবিন্দকে সেবা করিয়েছো আমি বললাম দেখো ভগবান লিখে দিয়েছেন রাধা রানীর চরণ গোবিন্দের মস্তকে দাও মদ্দা দাও তোমার চরণ দুঃখ আমার মস্তকে দাও ওই চরণ দুঃখ আমি আমার মাথা দেখো স্বামী তুমি করেছিলে মাধবের সেবা আর আমি করেছিলাম তোমার সেবা তোমার সেবা করেছিলাম বলে তো জগৎ স্বামীকে আমি লাভ করেছি স্বামী সেবা করলে কি হয় জানেন জগৎ পতিকে লাভ করা যায় জগৎ স্বামীকে লাভ করা যায় তেমনি স্বামীও সেরকম ছিল বাবা ওই অসুরের মতোই মদ খাওয়া স্বামী নয় রাধে রাধে গৌর হরিবাল রাধে রাধে তা পদ্মা তুমি যে প্রসাদ সেবা করেছিলে ওই প্রসাদ আমাকে দাও কি স্বামী এই প্রসাদ কে আমি এঠু করে দিয়েছি এঠু করে দিয়েছো তাহলে তো মহা মহা প্রসাদ হয়ে গেছে শুধু প্রসাদ নয় ছুটে গিয়ে ওই এঠু প্রসাদ মনের আনন্দে সেবা করছে মহাপ্রসাদ সেবা করে প্রসাদের থালি মাথায় এনে চলেছে কোথায় ওই অজয় নদীতে আর সেই প্রসাদ পাওয়ার জন্য মা পতিত পাবনি মা পতিত পাবনি গঙ্গা কল কল বেগে দুটি বাহু তুলে দুটি হাত তুলে ছুটতে ছুটতে আসছে বলছে আমাকে প্রসাদ দাও জয়দেব ওই মহাপ্রসাদ আমি গ্রহণ করি মা গঙ্গা সেই প্রসাদের থালা মাথায় নিয়ে চলে গেলেন গৌ হরিবল যারা জয়দেব গিয়েছেন কেন্দ্রবিল্ল গ্রামে গিয়েছেন বলে এখনো মেলা হয় ওখানে ওই দিন মা গঙ্গার আবির্ভাব হয়েছিল মা গঙ্গা প্রসাদ সেবা করেছিলেন রাধে রাধে জয়দেব পদ্মাবতী দুজনে মন্দিরে গমন করলো প্রত্যেক দিন জয়দেব করে মাধবের সেবা আর পদ্মাবতী করে স্বামী সেবা এমনি ভাবেই দিন কেটে যায় তা আমার সঙ্গে কণ্ঠ মেলে শ্যামল বংশীওয়ালা নন্দলালা ব্রজকে মন মত শ্যামল বংশীওয়ালা নন্দলালা ব্রজকে মন মত রাজকি মন মাতোয়ালা রে মাইয়া রাজকি মন মাতোয়ালা রে মাইয়া সব জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি প্রভুর নামে কৃষ্ণ নামে সব দূরে চলে যাবে আবার কৃষ্ণ নাম ভব পালে বলহরি বলহরি নদী পার হতে নদী পারাপার হতে হলে কি চাই বাবা নৌকো চাই কিন্তু সংসার থেকে যখন পারাপার হব বলহরি কৃষ্ণের নাম ভব পারে রে ভেলা কৃষ্ণের নাম ভব পারে রে ভেলা পারে লাগাও শ্যামল বংশীওয়ালা নন্দলালা
खंडन हो नितई गौर प्रेमानंदे हरि हरि बोल।